আসামের পাথারকান্দিতে স্বামীর হাতে খুন নববধূ, তদন্তে পুলিশ, ঘাতক স্বামী আটক, চাঞ্চল্য। একলোমহর্ষক হত্যাকাণ্ডের সাক্ষী হলেন পাথারকান্দিবাসী। স্বামীর হাতে বেঘোরে প্রাণ গেল এক নববধূর। ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দি থানাধীন মধুরী বন্দ গ্রামে। জানা গেছে, গত 9 দিন আগে স্থানীয় কলকলি বস্তির বাসিন্দা প্রয়াত ছাদ উদ্দিনের ছেলে আকিব উদ্দিনের সাথে ইসলামিক নিয়মকানুন মোতাবেক বিয়ে হয় মধুরবন্দ গ্রামের আব্দুল হকির কন্যা আফসানা বেগমের। গতকাল শ্বশুর আব্দুল নিজ কন্যা ও জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গেলে ঘটে বিপত্তি। উক্ত রাতে শ্বশুর বাড়িতে অবস্থানরত জামাতা বেঙ্গালুরু যাওয়ার জন্য তার স্ত্রী আফসানার সাথে কথা বললে এতে অসম্মতি জানায় আফসানা। ফলে সৃষ্টি হয় বাকবিতণ্ডার। একসময় এ তর্ক বিতর্ক চরমে পৌঁছলে স্বামী রাগে অগ্নিশর্মা হয়ে তার স্ত্রীকে গলা টিপে প্রাণে মেরে ফেলেন বলে অভিযোগ। ঘটনার পর জামাতা আকিবউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ফেলেন গ্রামবাসী। এ মর্মে আফসানার পিতা জানান যে তার জামাতা আকিব তার মেয়েকে বলপূর্বকভাবে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এতে তার কন্যা বাধা দেওয়াতে সে প্ল্যান করে তার মেয়েকে খুন করেছে। আজ সকালে খবর পেয়ে পাথারকান্দি পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণের পাশাপাশি ঘাতককে পাকড়াও করেছে। এ মর্মে ওসি তানবীর আহমদ জানান যে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারবর্গের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামীকাল ঘাতককে আদালতে শপথ করা হবে। এদিকে ঘাতক আকিব জানায় যে সে শিলাজিৎ নামক তেজবর্ধক ওষুধের ঘোরে কখন কিভাবে নিজের স্ত্রীর গলা টিপে হত্যা করেছে তা ঠাহর করে বলতে পারছে না। এই ঘটনায় স্থানীয় জনমনে চাপা উত্তেজনা বিরাজ করছে। তার স্বালীজনের তার জোয়াইয়ে গলা টিপে হত্যা করেছে, এই হিসাবত আমি তাকে ধরি আনিছো। দুদিন বেশ শেষ হয়ে আছে, স্বালীজনী এটা মেডিকেল করেছে। বিয়া হওয়ার 9 দিন হয়েছে। লড়াকেটা কোর পর আনিলাম, তো তার ঘরে তো জোয়াই তার শ্বশুর ঘরে তো পাইছে। কেটা বাজে সংগঠিত হল? এটু আমার কিপর কইছে 9টা মান বাজাত। যোয়াকালি? না না, আজি রাতে। আপনার কি করবেন? আমি একটু আইনসঙ্গতে ছোৱালীজনীক পঠাইছো পি এম কৰণ কারণ মৃত্যুর সঠিক কিভাবে মৃত্যু হয়েছে সেইটো কারণ আমি ওয়ার্ড তো মেরেজ করেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।